আসসালামু আলাইকুম প্রিয় ভিডিগোস ছান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলমিনের কৃপায় আমরাও ভালো আছি। তো ভালো আছি বিধায় আজকে আর একটা নতুন ভৌতিক শো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে যেখানে আসছি দেখেন, এটা একটা বাড়ি, কিন্তু রাইট নাও আমরা একটা বাড়িতে আসি দাঁড়ানো। এটা অত্যন্ত ভয়ঙ্কর, এখানের কিছু স্টোরি আছে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন লাইভটা এবং শেয়ার করে দেবেন যে যেখান থেকেই দেখেন না কেন। মিরাজ দেখো তো গাছটা, মনে হলো কাইপা উঠলো। হ্যাঁ বুঝে বুঝে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম। আমি তো দেখতেছি এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই লাইভটা শেয়ার করে দেন। ওটা কি গাছের উপরে টর্চটা মারো তো মিরাজ। হি ওটা কি, আল্লাহ মুখটা কি ভয়ঙ্কর দেখা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আজিম। কি উপরে দেখো মুখটা কি রকম ভয়ঙ্কর লাগতেছে দেখছো। ওটা কি তাকাইয়েস আমাদের দিকে, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম। হ্যাঁ ওটাতে দেখি ভ্যানিশ হয়ে গেল। ওই যে দেখেন চোখের সামনে কিন্তু নাই, এই জায়গায় দেখছেন কি ভয়ঙ্কর ছিল দেখতে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চোখের সামনে নাই হয়ে গেল। কেউ ডাক দিল এরকম লাগলো। স্পষ্ট একটা ডাক দেওয়ার শব্দ আসছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাত। শুরুতেই কিন্তু যা দেখা গেছে পুরো অবিশ্বাস্য লাগছে কিন্তু জিনিসটা। শব্দ পা চুপ থাকেন একটু সাইলেন্ট। হঠাৎ হঠাৎ কিন্তু একটা শব্দ আসে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুকুরটার দিকে চারদিকে লাইট মারেন তো। কুকুরটার দিকে কি ভয়ঙ্কর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ
দেখি পুকুরটার চারপাশটা একটু দেখার চেষ্টা করি। সবাই সাথে থাকেন, সবাই শেয়ার করে দেন যে যেখান থেকে আসেন। এটা কিন্তু একটা হিন্দু বাড়ি মূলত। শোনো, হঠাৎ হঠাৎ ডাকের শব্দ আসে কিন্তু। তৌসিফ রিপ্লাই দেন, দিলাম তো, লাইভটা শেয়ার করে দাও সব জায়গাতে। শুরুতে যা দেখা গেছে আপনারা কি দেখছেন, গাছের উপরে স্পষ্ট কিন্তু দেখা গেছে। মানে ওর মুখটা কি ভয়ঙ্কর লাগছিল, যারা শুরুতে দেখেন নাই তারা মিস করছেন। উজু বিরব বিন্নাস মালিক ইন্নাস ইলাহিন্নাস মিন শাররি লস অসিল খান্নাস আল্লাযী ওয়াস ইসু ফিসু দুরিন্নাস মিনাল জিন্নাতিন নাস। আপনি একটু আমার পিছনে আসেন তো, পিছনে আসেন, আমি আমি সামনে যাই, আমি একটু দেখাই, তাহলে সবাই দেখতে পারবেন আসলে এক্স্যাক্টলি পরিবেশটা সামনে থেকে। একটা শব্দ পাচ্ছে, হ্যাঁ, এই কর্ণা, ওই কর্ণাটা থেকে কর্ণাটা থেকে শব্দ আসে। লাইট মারেন তো ওদিকে, মনে হলো না গাছের উপরে কিছু। এই গাছটার দিকে লাইট মারেন তো, এই গাছটার উপর থেকে শব্দ আসছে তো। ফুল আছে সব, হ্যাঁ, দেখি সর সামনে আমার যাইতে দাও। চোখের সামনে ক্যামেরাটা ধরা, বাট কিচ্ছু নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ডাকে এটা? এদিকে চারদিকে শুধু ফসলের মাঠ। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। হঠাৎ হঠাৎ গাছপালা মনে হয় ভাইঙা যায়। হ্যাঁ, মানে পাখা ঝাপটানোর মতো একটা আওয়াজ আসছে। মাসুম নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মেবি হতে পারে, কারণ যেখানে প্যারানর্মাল কিছুর অ্যাক্টিভিটি থাকে ওই জায়গাগুলোতে একটু নেটওয়ার্ক প্রবলেম করে, সেটা সবাই বুঝেন। এখানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম করতেছে আমি বুঝতেছি। একটা শব্দ আছে আপনারা, মনে হচ্ছে দুঃখ পাখি ডাকে। হ্যাঁ,
তো বুঝতেছি না কিসের শব্দ, বাট পাচ্ছি আমিও। মনে হচ্ছে দুক পাখি ডাকে না, দুক পাখি, সেম টু সেম ওরকমই। এই বাড়ির এই পুকুরের এই পাশটাতে মানুষের আনাগোনা হয় না, নেট প্রচন্ড সমস্যা করতেছে। কালো একটা ছায়া দেখা গেছে, মেবি আমরা হয়তো অনেক কিছু খেয়াল করতে পারি না, বাট আপনারা হয়তো পারেন। আফসারুদ্দিন, আমি বাহরাইন থেকে দেখতেছি, থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম, যে যেখান থেকেই দেখেন না কেন। আমি ডায়রিয়াল শেয়ার করলাম ভাই, থ্যাংক ইউ। নেটওয়ার্ক আমার কাছেই স্লো করতেছে, এখানে আমি লেখাই উঠতেছে স্লো কানেকশন। আসলে আমি বুঝতে পারতেছি যে আপনারা কতটা প্রবলেম ফেস করতেছেন। মিন্টু সৌদি আরব থেকে, থ্যাংক ইউ মিন্টু ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। পানির ভিতরে কি পড়ল, প্রচুর প্রবলেম করতেছে। এমডি সোহেল কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন সোহেল ভাই? আল্লাহু আকবার, ওইখান থেকে আমার এই গাছটা উপরে কিছু একটা দেখলাম, আর সেইখানে কিন্তু ঝড়ঝাড় থেকে উপর থেকে কিছু করতেছে। আপনারা ওই পাশটাতে যান তো, ওই জায়গাটাতে
বগুড়া থেকে সানি, থ্যাংক ইউ সানি ভাই। শৈলেশকে ভাই সাবধানে থাকো। জি ভাই, শিরিন আক্তার ভাই আমার কমেন্ট পড়েন না কেন? এই তো পড়লাম, কেমন আছেন? হেই, টিউবল চাপার মতো সাউন্ড আসে, সেটা তো এই বাড়িতে তো কোনো টিউবওয়েল নাই। একটা সাউন্ড পান আপনারা, যে হঠাৎ হঠাৎ করে একটা সাউন্ড আসে খুব অদ্ভুত রকম। নড়াইল থেকে দেখছি আমার কমেন্ট পড়েন, কি অবস্থা ভাই, কেমন আছেন? একটু উড়ে গেল কিন্তু দেখতে। আপনাদের না সামনে যাইতে পারলাম একটু? পরিবেশটা ফিল করতেছেন আপনারা, কেমন লাগতেছে? কবিরাজ, কবিরাজ আসে নাই আজকে, গাছটা দেখেন এখান থেকে কিন্তু কাইপে উঠছে পুরো। এসি না, আমি আমেরিকা থেকে দেখছি, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মূলত এই বাড়ির স্টোরিটা আমি আসলে নিরিবিলি আপনাদের শোনানোর চেষ্টা করতেছি, সেটা হলো যে এই যে বাড়িটা দেখতেছেন এটা একটা হিন্দু বাড়ি মূলত, তো এটা হিন্দু গ্রাম একটা। তো এখানে যে ঘটনাটা সেটা হলো যে এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটাতে একটা বাচ্চা পড়ে মারা গেছে এই পুকুরটাতে, এবং ওনাদের ঘরের যে পিছনের যে সাইডটা আমরা দেখলাম, কিছু উড়ার শব্দ আসতেছে এখান থেকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। আল্লাহ, কত বড় একটা গাছ দেখেন কেমন করতেছে, চোখের সামনে দেখেন আপনারা কিন্তু লাইভের মধ্যেই দেখতে পাচ্ছেন এখানে পুরো ঘটনাটা। আল্লাহ, দেখেন মনে হচ্ছে গাছটা ভাঙে পড়বে একদম। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন একদম চুপচাপ এখন সব কিছু। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এখন যে ঘটনা সেটা হলে পুকুর পাড়ে মানুষজন খুব সহজে আসতে পারে না, ওনারা দেখবেন ওই যে আটকাই দিছে তো অতটুক জায়গা ওনারা কোনো রকম ব্যবহার করে। আর এই পুকুরের ভিতরে নাকি যে শিকলের মতো ঝঞ্ঝা, বুঝলেন? গাছটা দেখেন আবার ভাঙা পড়ার অবস্থা। এমডি ভাই, যে তানবীর ভাই কেমন আছেন আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়লাম, কেমন আছেন আপনি? এমডি শোক, তানবীর ভাই কেমন আছেন সৌদি আরব থেকে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? দেখছেন গাছটা মনে হইতেছিল কিন্তু ভাইঙে ফেলাই ভাই, এরকম লাগছে।
চারদিকে সবকিছু একদম নিস্তব্ধতা বিরাজ করতেছে, আর ওখানে গাছটা দেখছো, মানে গাছটা মনে হইতেছিল ভাইঙে পড়বো ওখান থেকে। মিজানুর ভাই, আমি টাঙ্গাইল থেকে দেখছি, থ্যাংক ইউ মিজানুর ভাই। সামনে চলো তো, সামনে আর মিরাজ ভাই যা আছে এখানে, মিরাজ আছে সাথে, সামনে যান, সামনে হাঁটে। হ্যাঁ চারদিকটা আটকাই দেওয়া, কিন্তু এই যে দেখছেন জাল দেয়া, মানে এর ভিতরে যাতে কোনো বাচ্চা পোলাপন আর যাতে না আসতে পারে। এই যে দেখেন চতুর্পাশটা কিন্তু ঘেরাও করা। হ্যাঁ দেখি ওই পাশটাতে চলো তো, হাঁটেন হাঁটেন এদিকটাতে যাই চলেন। কিছু একটা ছায়ার মতো গেল মনে হইলো, তুমি খেয়াল করলো? আপসায়ের মতো কিছু একটা গেল না এখান থেকে, কালো একটা ছায়ার মতো। আল্লাহু আকবার, দেখেন দেখেন দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। নেট কি আপনার সমস্যা নাকি? হ্যাঁ নেট আমার এখানে সমস্যা, আজকে প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম, সব সিমেই নেটওয়ার্ক সমস্যা করতেছে সব জায়গায়, আর এই জায়গাটায় এই কিছু একটা সাদার মতো উইখানে উড়ে গেল। বিড়াল ডাকার একটা সাউন্ড পাইছেন, দেখি দেখি গেটটার ওই জায়গায় যাই দেখি। বিসমিল্লাহি রহমানির রহিম, কিছু একটা সাদা ওখান থেকে উড়ে গেছে স্পষ্ট দেখছি আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, এখান থেকে কিছু একটা উড়ে গেছে আমি স্পষ্ট দেখছি। চারদিকে লাইট মারো তো, বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে কিন্তু স্পষ্ট দেখছি কিছু একটা উড়ে আসছে সাদা, তখন একটা ছায়ার মতো দেখলাম আমাদের পিছন থেকে হাইটে আসছে। নেটের সমস্যা, এখানে গাছের উপরে কিন্তু আমরা কিছু দেখছিলাম।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله ওটা কি আস্তাগফিরুল্লাহ ঘরের চালের উপরে চালের উপর ওই ছায়ার মতো একটা কিছু দেখছেন এই সরেন সামনে থেকে সরেন আল্লাহ সাবধান আস্তাগফিরুল্লাহ ওই যে কি ভাই ঘরের চালের উপরে ছিল لا حول ولا قوة إلا بالله العلي العظيم. স্পষ্ট দেখা গেছে একটা কালো ছায়ার মতো আপনারা কি দেখছেন একটু কমেন্ট করে জানান আল্লাহ এই চালের উপরে ছিল আল্লাহু আকবার নাসিম আলম ভাই আপনার শরীর এখন কেমন মোটামুটি আর কি খুব পুরোপুরি সুস্থ না তাও চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভ করার জন্য দেখলাম ভাই এখানে কালো একটা ছায়ার মতো কালো করে হ্যাঁ পিছন কিছু ডাকার শব্দ পাচ্ছ বিসমিল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم দাদা আমি দেখছি থ্যাংক ইউ মামুনি খান একটা সাউন্ড আসলো না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওই পাশটা দেখেন তো একটু ওদিক থেকে কিন্তু শব্দটা আসছে হঠাৎ হঠাৎ এক একটা অদ্ভুত রকমের শব্দ আসে হ্যাঁ ওই কান্নার মতো একটা শব্দ আসতেছে না لا إله إلا الله محمد رسول الله استغفر الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بسم الله
আল্লাহ কারো সাহাবতের কাছে হ্যাঁ এই ভিতরে দিকে আছে দিকে কারো সাহাবতের কাছে আস্তাগফিরুল্লাহ গেটটা গেটটা আবার চলতেছে ভাই গেটটা আবার আবার চলতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখো দেখো কান্নার শব্দ আসতেছে বুঝে থামেন থামেন এই পাশটা থেকে কিন্তু একটা কান্নার আওয়াজ আসছে বিসমিল্লাহির রহমানির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আজিম ঘরের উপর থেকে কিন্তু একটা কান্নার শব্দ আসে এখান থেকে কান্নার শব্দ আসছে পিছন থেকে চুপ 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 দেখছো মানে চতুর্পাশের অবস্থা এত ভয়ঙ্কর রূপ নিতেছে ভয়ঙ্কর হইতেছে চারদিক গভীর হইতেছে অত ভয়ঙ্কর ফোপাই ফোপাই কান্না করতেছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি ভয়ঙ্কর একটা কান্নার আওয়াজ মানে চতুর্দিক থেকে আসতেছে শব্দটা আমি জানি না আপনারা শুনছেন কিনা বাট আমাদের কিন্তু মানে শরীর কাটা দিয়ে উঠছে এমন কাদা শব্দটা বুঝে কি করুন একটা ভয়ঙ্কর কলিজায় মানে কাঁপুনি উঠে যাওয়ার মতো দুই দিক থেকে এদিক থেকে আসতেছে আল্লাহ
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله أكبر، أستغفر الله. কন্যাটা থেকে আসতে শব্দ এই কন্যাটা দিয়ে শব্দ আসছে। ভয়ঙ্কর লাগতেছে না পরিবেশটা? এই কন্যার এই দিক থেকে পুকুরের এই পাশটা থেকে কিন্তু শব্দ আসছে তখন। তুমি ওই পাশটাতে যাও তো একটু। আল্লাহ, আপনি মিরাজের সাথে ওই পাশটাতে যান তো, দেখেন তো কিছু দেখা যায় কিনা। রিপন খান, রিপন বগুড়ার দই খাওয়ার দাওয়াত রইল। থ্যাংক ইউ রিপন ভাই, অসংখ্য ধন্যবাদ। খেয়াল করেন তো আশেপাশে কিছু দেখা যায় কিনা। মানে আমাদের কানে কিছু শব্দ পাই, আমি এটা আসলে কিভাবে আপনাদের শোনাবো বুঝাইতে পারতেছি না আসলে। এই একদম আমার এই পাশটা থেকে কিন্তু শব্দ আসতেছে। হ্যাঁ, আমিও শব্দটা পাচ্ছি, যেন কিছু কান্না করতেছে।
আসতেছে। কলকাতা মালদার টাউন থেকে আহানা আহানা, থ্যাংক ইউ। এই পাশে আসো, চলে আসো এদিকে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। কি ভয়ঙ্কর একটা ব্যাপার দেখছো। পিছনে শব্দ পেল, চরমর চরমর করে উঠলো না পিছন দিক থেকে। এদিকে আসেন, এদিকে আসেন, এদিক থেকে চলে আসেন এদিকে। সামনে চলো তো। দেখেন গেটটা খুলো। বিসমিল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চারদিকের পরিবেশটা একদম নিস্তব্ধতা বিরাজ করতেছে চতুর্দিকে। আল্লাহু আকবার, উঠে 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 উঠে, একটা সাদা একটা কালো, দেখছেন ছায়ার মতো। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। এখানে ছিল। হ্যাঁ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল। হ্যাঁ, এদিক থেকে মুখ করাটাই মনে হয় আমাদের জন্য বেটার হবে। চলেন আজকে এদিক থেকে বের হয়ে পড়ান, চলেন এদিকে যাওয়া ঠিক হবে না আমাদের জন্য, কারণ রাত যত গভীর হইতেছে আস্তে আস্তে অত সব কিছু নিস্তব্ধতা বিরাজ করতেছে। নিয়মিত লাইভের অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ। আসলে সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো লাইভ সব সময় উপহার দেওয়ার জন্য আপনাদের। আজকের মতো এদিক থেকে আমরা চলে আসবো, চলো চলো এই পথ থেকে এদিকে, এদিক থেকে যেতে হবে না। চলো চলো, হাঁটো 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 হাঁটো, হাঁটেন হাঁটেন হাঁটেন।
কিসের মনে হয় কিসের হাট রাস্তাঘাট দেখেন কিরকম, কোন গ্রামের ভিতরে আসছি আমরা তাহলে বুঝবেন আপনারা। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ।